আসার আগে ভাবিকে প্রেগন্যান্ট করে নিয়ে আসেন, সুবিধা আছে তো? মেয়ে ফালতু কথা কন্যা টাকা না, হ্যাঁ আপনি ভুল বলছেন, মানে আমারও বলতে বলেছে আপনি ভাবিকে সব ফ্যামিলিকে নিয়ে আসার পর এখানে প্রেগনেন্ট হবে, ওখানে বাচ্চা নেবে, ডাইরেক্ট লিমকা। কামের মধ্যে যদি আমি সুখ দুঃখের আলাপ আলোচনা শুরু করি আর হে যদি বসের কানে যায়, মোরগুলো ডলার কামিনে বন্ধ হয়ে যাবে, ব্যাপারটা বুঝতে পারতেছেন আপনি? কাম অন্য একলা আপনি করেন, আর কেউ করে না, কাম আমিও করি, কাম আপনিও করেন। তা কামের মধ্যে আসলে কি আসছে? এটা জরুরি কথা বলার জন্য, যখন মনের একটা কথা বলার জন্য প্রয়োজন মনে করি তখন না বলতে পারে ভুলে যাবো, এই জন্য। হ্যাঁ কি করছেন কই? আপনি তো ভাই সেই রকমের কাজ করছেন, আপনার হাতে তো জাদু আছে, বস তো খুবই খুশি। জানে জানি আপনার কাস্টমার রিভিউ তো খুব ভালো। হ্যাঁ জানি আপনার কাজ করেন, আপনি কিন্তু চাইলে আপনার ফ্যামিলিকে কানাডায় নিয়ে আসতে পারেন। ভাই এখানে কাম করতে আসি ফ্যামিলিটাকে আনতে পারি হেললি কি, এবার বল লাগে প্রত্যেক এই নিয়েই কথা হয়, এর তরতরি এখানে কীভাবে আইতে পারবে, হেললে কামটা করতে হবে, কাম করে ডলার ইনকাম করতে হবে, বোর্ডার এনে আমু এক লাখে থাকবো, এটাই হলো আমার নেশা। আপনি ব্যাপারটা বুঝতেছেন না, গেলেন গিয়া নেশার মধ্যে এসে ভেজালটা করেন না তো। একটা বুদ্ধি দিয়ে শুনে আসার আগে ভাবিকে প্রেগনেন্ট করে নিয়ে আসেন। আসার আগে ভাবিকে প্রেগনেন্ট করে নিয়ে আসেন, সুবিধা আছে তো? মেয়ে ফালতু কথা কন্যা টাকা না, হ্যাঁ আপনি ভুল বলছেন, মানে আমারও বলতে বলেছে আপনি ভাবিকে সব ফ্যামিলিকে নিয়ে আসার পর এখানে প্রেগনেন্ট হবে, ওখানে বাচ্চা নেবে, ডাইরেক্ট লিমকা। আরে বাবা এটা আমি জানি, ওর বউ এনে যদি প্রেগনেন্ট হয় আর বাচ্চা কথা যদি হয়ে যায় তাহলে এই বাচ্চা তো অটোমেটিকলি দেশে নাগরিক হয়ে যাবে, আর হে নাগরিক হলে ওরাও তো দাপটের সঙ্গে থাকতে পারবো, এই গপন তুই জান। আপনি যে এত সাজেশন করে দিতে আছে তা নিজে আল্লাহ আল্লাহ চলেন কি ভিন্নি, একটা জোগালি লইতে পারেন না, একটা জোগালি লইয়ে নিজে প্রেগনেন্ট করে ফেলান, তারপর নিজের সুখ নিজে অর্জন করেন, আপনার চিন্তা আপনি করেন, আপনি মসজিদ ধরেন কি বাইরে? আমি চাইলেও তো এখন পারবো না, অসুবিধা আছে। কেন অবস্থা কি? আমার বাড়িতে বৃদ্ধ মা বাবা আছে, ছোট চারটা ভাই বোন আছে, আমি চাইলে এখন বিয়ে করতে পারবো। তার সময় লাগবে, ডিজের টাকে পান হের মানুষের বুদ্ধি দিয়ে কাবার মধ্যে ডিস্টার্ব করতে ভালো না, আপনার নতুন আসেন সেই জন্য বললাম। আর একটা কথা, আপনি যে মেনে কাস্টমার করছেন পাবলিক এবং কাস্টমার রিভিউজ আর বস্তু খুবই খুশি, আপনি এখন চাইলে বস্তু বলে আপনার বেতনটা বাড়াতে পারেন। আপনার যা কাজ, আপনি কাজের জন্য এই পরিমাণে ব্যবসা বসের পাচ্ছেন, আপনি বললেই বস রাজি হয়ে যাবে, আপনার বেতন বাড়া যায়। আর শুনেন আপনার বেতন আর কর্মজের বেতন প্রতি এক পাবো না, কর্মজের চাইতে আপনি অনেক গুণ বেশি ভালো কাজ করেন, আপনার জন্য কাস্টমার বাড়তেছে, বসের ব্যবসা এইভাবে ফুলতেছে, আপনি বললেই বস রাজি হয়ে যাবে, কাজ করেন যাই।